এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার অতি গুরুত্বপূর্ণ একটি মাস আলা সেটি হল এতে কাফ এ এতে কাফ নিয়ে আমাদের মাঝে অনেক দ্বিদাদ্বন্দ্ব রয়েছে করোনা পরিস্থিতিতে এতে কাপে কোথায় বসব অনেক মুসলিম বন্ধুগণ বলেন যে মসজিদে যেহেতু জায়গা নেই বা মসজিদে এরকম ব্যবস্থাপনা নেই নিষেধাজ্ঞা রয়েছে তাই বাসায় এতে কাপ করব ভাবে অনেক মুসলিম বোনেরা মহিলাদের মসজিদে জাগা না থাকার কারণে বাসায় এতে কাফ করেন এবং করার জন্য মাসালা অনুসন্ধান করেন কিন্তু এতে কাফ অর্থটা আমরা জানি না এতে কাফ অর্থ হলো মসজিদে বাধ্যতামূলক অবস্থান করা আপনি যদি বাসায় এতে কাপ করেন মানে বাসায় অবস্থান করে বাধ্যতামূলক একটি স্থান নির্জনে এটি কাপ বলা হবে না এতে কাপ মানে মসজিদের সাথে সম্পৃক্ত হতেই হবে পুরুষ হোক নারী হোক মহিলাদের ব্যবস্থা নেই মন সংকীর্ণ করবেন না আল্লাহ রবুল আলামিন আপনাদের অনেক ইবাদতের সুযোগ দিয়েছেন পুরুষদের ব্যবস্থা নেই এতে কাপের মসজিদে মন সংকীর্ণতা করবেন না সংকীর্ণ হবেন না আপনি এটি চিন্তা করবেন যে আমি নিয়ত করেছিলাম এতে কাপের কিন্তু বসার সুযোগ নেই এই সব আল্লাহ রবুল্লা আলামিন আমাকে দিয়ে দিবে এটা কামনা করবেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে দিয়ে দিবেন বঞ্চিত করবেন না তাই প্রিয় বন্ধুকন এতে কাপের জন্য আমরা বাসায় অবস্থান না করি বাসায় এতে কাপে না বসি পুরুষ হোক মহিলা হোক এতে কাপ যদি সুযোগ হয় মসজিদে এতে কাপ করবো আর তা না হলে আমরা বাসায় অন্যান্য এবাদত বন্দী করব কদর জন্য চেষ্টা করব সারা রাত্রিতে জাগ্রত হব এতে ইনশাল্লাহ আমাদের এতে কাপের থেকে আরো বেশি সব অর্জন করতে পারব। এই না করে বাসায় এতে কাপ করে এতে কাপের সব থেকে বঞ্চিত হওয়ার চেষ্টা করবেন না তাহলে এতে কাপের সব নিয়তের উপর এটাও পাবেন না বরং বেদাতিদের অন্তর্ভুক্ত হবেন আশা রাখি বিষয়টি বুঝতে পারছেন আল্লাহ রুবুল্লা আলমিন সঠিকটি পূজার এবং এর প্রতি আমলক তৌফিক দিন আমিন আল্লাহ আমিন